ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর আজকের ব্লগটা বাবার বাড়িতে এসেছি ওইটা নিয়ে। তো এখানে কি করছি না করছি, তো সকালে উঠে চা খেয়ে চলে এসেছি ছাদে রোদ পোয়ার জন্য। তো দেখতে থাকো কি খাচ্ছিস। কটা সকালে উঠে বিস্কুট আর চকলেট, বিস্কুটটা আমি এনেছি, দাদু চকলেট এনেছে। তোমরা কেমন আছো? এই যে স্ট্রবেরি গাছ হয়েছে, স্ট্রবেরিও হয়েছে, বোন লাগিয়েছে ছাদে গাছটা। হ্যাঁ, এখান থেকে খাবে তো, তুমি খাবে। যে আমার বোন ছাদে স্ট্রবেরি গাছ লাগিয়েছে, তো একটা পেকে গেছে, আর অনেকগুলো হয়েছে। এই দেখো কতগুলো হয়েছে, দেখো একটা নয় দুটো গাছ লাগিয়েছে। তো আরে এরকম এটা আরেকটা গাছ, এতে অনেকগুলো স্ট্রবেরি হয়েছিল, খেয়ে নেওয়া হয়েছে। সাইডে যাস না, পড়ে যাবি। এই যে এই ছাদটা আমার আমার বাড়ির ছাদ, আর এই যে জেঠিমার ঘরে ঘর হচ্ছে। গাছে আম্বুল হয়েছে, ধরে গেছে আম হবে এবার, আমি সিজন চলে এলো, দেখতেই পাচ্ছ। আমার বাবার বাড়ির পরিবেশটা কেমন দেখো, চারিদিকে জঙ্গল, গাছপালায় ভর্তি। এই যে একটা বড় পুকুর, ওদিকে একটা পুকুর আছে, দেখা যাবে না, গাছে ঢেকে গেছে পুকুরগুলো। এই যে দেখো পরপর বাড়িও আছে, দেখো বাতাস হচ্ছে দারুণ। আর এই যে দেখো এদিকে আম গাছ, নিম গাছ, নারকেল গাছ, সফেদা গাছ, সব রকম গাছ হয়েছে এদিকে, পুরো দেখাচ্ছি। এই দেখো এই যে ছাদে ঠাকুমা বোন সবাই ঘুরছে, আর আমি এই যে ভিডিও করছি, একটু দেখছি এদিক ওদিক তাকিয়ে। কি করছো সেখানে? ভেঙে যাবে, চলে আসো দিকে। আচ্ছা আম্বুল হয়েছে, আম হবে। এটা হচ্ছে আমাদের মন্দিরের ছাদ, আর এখানে সাইকেল স্টোর থাকে, মানে সাইকেল বাইক এটা ওটা এখানে স্টোর করে রাখা হয়েছে, তো যাতে বৃষ্টির জলটা গায়ে না পড়ে সাইকেল বাইক যাই হোক। এই যে সামনে দেখো এখানে পুকুরঘাটে ঝগড়া চলছে, লেপ রোদে দিতে আসছে একজন ভূত। আর দেখে যা ভিডিও চক করে, দেখো আমার মেয়ে কেমন বালিশে গড়াগড়ি করছে। রোদ হয়েছে দেখো, রোদে কিছু দেখাই যাচ্ছে না, এত রোদ। দেখো চালের ওপর লাউ ডাঁটা গাছ, তো লাউও হয়েছে এরকম, তো জায়গা নেই তাই চালের ওপরই মানে গাছটা ছেড়ে দিয়েছে হওয়ার জন্য। আর ওইদিকে পেঁপে গাছ, আম গাছ, আঁখ গাছ, অনেক রকম গাছ হয়েছে, কলা গাছ, জঙ্গল, সজনে ডাঁটা গাছ, সব রকম গাছ হয়েছে আমাদের বাড়িতে। ছোট সদস্য চলে এসছে মারপিট করার জন্য, গুন্ডা একেবারে, ওই জামা কাপড়গুলো তুলতে পেছনে তৈরি করছে। এসে দেখো তোমার দুষ্টাই গোল গোল ঘুরিয়ে দিয়ে এই গামলা ঘুরে যাবি। মুনু তোর এই ভিডিওটা যাবে, কে এসে মাছ মারি ফেলে দিয়েছে। এই যে শ্বশুর ঘরে কাজ নেই, এই এই করছে, এই ঘুম থেকে উঠলো, সবে খুঁজছে কি খাবে চোরের মতো। কি 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 ওই দুলা খাটিস না, বাপ বেটির ঝগড়া হচ্ছে দেখো, মেয়ে একদম তার বাবার কথা শুনে না, ভুঁড়িটা বেশি বেড়ে গেছে জানো তোমার, দেখা যাচ্ছে। এই দেখো কত অম্বুল হয়েছে গাছে, আমি সিজন চলে এলো, ঘুম থেকে উঠে আবার সেই বিছানায় বসে খাচ্ছে, পিঠা দেওয়া হয়েছে, আর এই যে মুড়ি, আলু ভাজা, চিনি জল, তার মানে মনের পছন্দের খাবার একদম। এই দেখো কোনো সমস্যা নেই, বসে খেয়ে যাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি পিঠে, খাইনি কালকে, তো আজকে খাচ্ছি, বাসি পিঠে খেতে খুব ভালোই লাগে। আমি ভাত আর আলু ভেজে নিয়ে বসে গেছে খাওয়ার জন্য, খাচ্ছে ছোট ছোট হাতে আলু ভাজাগুলো তুলে। খাচ্ছ তুমি আলু ভাজা? বাহ, শুকনো ভাত খেয়ে নিবে? মুখের অবস্থা এরকম কেন, চুলের অবস্থা এরকম কেন? ও থেকে এসে পান্তা নিয়ে বসে গেছি, পান্তা খেয়ে আবার রান্নার কাজে লেগে পড়বো, তো মা একা করতে পারছি না, মার শরীরটা ভালো নেই, তাই আমি আজকে পনিরের তরকারি রান্না করবো, তো চলো দেখতে থাকো। তাই ব্রাহ্মণ এসছে পুজো করার জন্য, আর এই যে মটরশুঁটি কাটা হচ্ছে, পনির রান্না হবে তার জন্য মা আনাজগুলো করে নিচ্ছে। পনিরগুলো এবার আমি কেটে নিচ্ছি সাইজ করে, নিজের মতো করে,
তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ফুলিনের, তো পূর্ণিমা পুজো আজকে, তার জন্য বাড়িতে পূর্ণিমা পুজো হয়, তার জন্য নিরামিষ। তো আমি এই পনিরগুলো কিনে নিয়েছি, আবার একটা কাটবো। তো বাবা আজকে বাজার থেকে কিনে নিয়েছে সকাল সকাল গিয়ে, বাড়িতে ফ্রিজ নেই তাই স্টক রাখতে পারি না। পনির কাটছি, খাবি? আমি আমি ভাজি তারপর খাবি? চাই নে, আর না তুই সেইটুকু খা, মনে বেশি লোভ ভালো নয়, খেতে পারবে না, যদি ফেলো তো তারপর পনিরগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি। আমি পনিরটা গ্যাসে রান্না করবো আর মা পনিরের বাদবাকি রান্নাগুলো করবে। তো দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এটা লোহার কড়াই তাই কালো আর খুব ভারী, তো এতে রান্না খুব ভালোই হয়। তো দেখো তেল দেবো এবার কড়াইতে, এই যে কড়াইতে তেল দিচ্ছি, হ্যাঁ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো আমি প্রথম পনিরটা রান্না করছি, জানি না তাই অল্প তেল দিচ্ছি। ও মা, এই যে এতটা তেল দিয়ে নিয়েছি, অল্প অল্প করে পনিরটা দেবো আমি ভাজার জন্য। গ্যাসের পাশে মানে মায়ের বাগান, এই যে ধনে পাতা হয়েছে, নারকেল গাছ হয়েছে, টমেটো গাছ হয়েছে, আর ওখানে একজন বিড়াল বসে মা মা করছে, বুঝতে পারছো? দেখি পনিরগুলো ছেড়ে দিলাম রে একটা একটা করে। তুমি কানটা তোর বন্ধ হয়ে যাচ্ছে, কানের সুতোটা বেশ কেনে দিয়ে আমি চলে আয়। যে পনিরগুলো আমি ছেড়ে দিচ্ছি এবারে, কিছু ভালো লাগছে না? আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। ভেজে নিয়েছি, এবার আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি কড়াইতে। তো দেখো কেমন কীভাবে রান্না করি, তো আমি প্রথম রান্না করছি পনিরের তরকারিটা, তাই নিজেও ভয় পাচ্ছি কীভাবে রান্না করবো। তো দেখো তেজপাতা গরম তেলে, তারপর আদা দিয়ে দিয়েছি, এরপরে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি, হলুদও দিয়ে দিচ্ছি, এক হাতে ফোন আর এক হাতে রান্না, এই দেখাতে পারলাম না হলুদটা কেমন দিলাম। তো হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি আমি, এখন করছে কথা তালা। তো আমি বেশি কিছু উপকরণ দেবো না নিরামিষে, তো এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি, বেশি টমেটো দিইনি, বেশি টমেটো দিয়েছি আমি, কারণ বেশি টমেটো বললে আমাকে খেতে ভালো লাগে না, তাই আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি। রান্না রান্নাটা কেমন হবে খুব ভয় লাগছে, কারণ ভাই আমার খুব ছুটে আসুন, তো ওর জন্যই ভয় হচ্ছে, ও দেখতে থাকো। এরপর আমি কাজু বাদামের যে পেস্ট করেছিলাম ওটাকেও দিয়ে দেবো, কাজু বাদামের পেস্ট, কাজু বাদামের পেস্ট দিয়েছি। তারপরে আমি একটু জল দিয়ে দিয়েছি, এরপর আলুটাকে ছেড়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে এলে তারপর আমি দেবো পনির। আলুটাকে ছেড়ে দিয়েছি, আর এখানে বাতাসের জন্য আর মানে ধোঁয়া হচ্ছে তাই ধোঁয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না বেশি। এই যে আলুটাকে ছেড়ে দিয়েছি, এবার 5-10 মিনিট আলুটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া করছি, তারপরে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ 5-10 মিনিট ঢাকা দিয়ে পরে একটু বাটার দিয়ে নামিয়ে নেবো। একটু জল দিয়ে দিচ্ছে, বাটার একটু সাদা সাদা দেখতে লাগছে, কেননা বাদাম বাটা করেছে এই জন্য। আমি ভয় পাচ্ছিলাম হয়তো তরকারিটা একটু গ্রেভি হবে না, তো দেখছি গ্রেভি হয়ে গেছে তরকারিতে, আর টেস্টও খুব ভালো এসছে। এই যে এবার আমি এর উপরে একটু বাটার দিয়ে দেবো, আমি দোকান থেকে একটা বাটার এনে রেখেছিলাম 5 টাকার, এই যে বাটারটা দিয়ে দিলাম পুরো, এরপরে একটু ঢাকা বেঁধে দেবো আমি। রান্নাটা শেষ, এবার আমি নামিয়ে নেবো, আমাদের বাড়িতে একটু জুস মানে ভাতের সঙ্গে খাওয়াবে তাই জুস রাখা হচ্ছে, এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। বাটারটা আমি আগেও দিয়ে দিয়েছি আর দেখাইনি ওটা। চলো আজকের জন্য এই পর্যন্ত, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, টাটা। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত, তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। তো এই পর্যন্ত, টাটা।